সাভারের আশুলিয়ায় এক ঠিকাদারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে আশুলিয়ার ডেন্দাবোরে নিজ বাড়ি সংলগ্ন খামারের একটি কক্ষ থেকে কাজিমুদ্দিনের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশও নিহতের পরিবার জানায়, অনেক সময় বাড়ির পেছনে খামারের একটি ঘরে রাত্রি যাপন করতেন কাজিমুদ্দিন। সে ঘরের তালার একটি চাবি নিহতের কাছে ও আরেকটি তার স্ত্রীর কাছে ছিল। সকালে নিহতের স্ত্রী দরজার তালা খুলে ঘরে ঢুকে বিছানার উপর স্বামীর মরদেহ দেখতে পায়। তার গলায় ধারালো অস্ত্রের জখম ছিল। নিহত কাজিমুদ্দিন পেশায় ব্যবসায়ী ও পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার ছিলেন।